ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বিতর্ক জনতাকে ছাড়তেই যায় না ছোট পর্দার এই অভিনেত্রী কি অপরাধ করেছে অনেক সময় পরি দিয়ে কাজ করে চলেছেন প্রশংসার সাথে এটির পর এক নাটক টেলিছবিতে অভিনয় করে চলেছেন সাদিয়া জাহান প্রভা সম্প্রতি নিজেকে জড়িয়েছেন অন্যরকম এক কাহিনীর সঙ্গে মাত্র এক হাজার টাকা নিয়ে নানা ঘটনা ঘটে যায় প্রভার জীবনে গল্পটি নয় টাকা মাত্র একটি নাটকে অভিনয় এক করেছেন প্রভা নাটকটি রচনা করেছেন রহমান শান্তনু ও পরিচালনা করেছেন দীপু হাজরা এতে প্রভার সঙ্গে অভিনয় করেছেন এস এন জনি ফাহমি সুজিত বিশ্বাস প্রমুখ এই এক হাজার টাকার রহস্য কি দেখা যাবে এই নাটকটিতে এখানে দেখা যাবে জনি দীর্ঘদিন যাবত একটি হোটেলে গিটার বাজিয়ে জীবিকা নির্বাহ করছে সেই হোটেলে ওঠেন প্রভা গান ও গিটার শুনে প্রভা ও জনির মধ্যে বেশ সক্ষতা গড়ে ওঠে পরবর্তীতে তাদের আলাপচারিতায় জানা যায় জনি একজনকে ভালোবাসত পড়াশোনার পাশাপাশি একটি চাকরিও করত অফিসের কাজে সে একবার কক্সবাজার আসে ও নিখোঁজ হয়ে যায় তারপর থেকেই জনি এই হোটেলে থেকে তার প্রেমিকাকে খুঁজতে থাকে এভাবেই এগুতে থাকে নাটকের গল্প নির্মাতা সূত্রে জানা যায় নাটকটি প্রযোজনা করেছে কনসেপ্ট মাল্টিমিডিয়া এটিএন বাংলায় শুক্রবার রাত নয়টায় প্রচারিত হবে নাটক এক হাজার টাকা মাত্র সাদিয়া জাহান প্রভা বলেন আমি অনেক ভালো মন নিয়ে কাজে আসি অনেক কাজ করে নিজেকে একটু ব্যস্ত রাখতে চাই কিন্তু বিতর্ক যেন আমার পিছুই ছাড়ে না এটা কি আমার ভাগ্য নাকি দুর্ভাগ্য আমি কিছুই বুঝতে পারছি না নাম টাকার এতে আমার কি আছে। এখন এটা নিয়ে আমাকে ট্রল করে আমি চাই এই সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেতে কবে যে আমাকে আল্লাহ মুক্তি দিবে আল্লাহ জানেন আমরাও চাই প্রভু আসলে এই ধরনের বিতর্ক থেকে মুক্ত হোক সে সুন্দরভাবে আগামী দিনগুলো পার করুক আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পর্বপক্ষে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ